সারাদিন টোটোতে চেপেই ঘুরে বেড়ান পবন নন্দন। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত টোটোতে যেতেই তার বেশি পছন্দ। অন্যান্য যাত্রীদের সঙ্গে চলাচলে ও বিন্দু মাত্র আপত্তি নেই। ঘটনায় অবাক স্থানীয়রা। এ যেন টোটোতে চেপে টোটো কোম্পানি, টোটোতে চেপে ঘুরে বেড়াতে পছন্দ করেন এই পবন নন্দন। গাছের ডালে ঝুলে ঝুলে নয়, শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত যেতে টোটো রিক্সায় তার বেশি পছন্দের। অন্য আর পাঁচজন সাধারণ যাত্রীর সাথে একেবারে সহযাত্রীর মতো টোটোতে চেপেই ঘুরে বেড়ায় এই হনুমান। অবাক হচ্ছেন? যদিও খানিকটা অবাক করার মতোই ঘটনা। প্রতিদিনই এমন ঘটনার সাক্ষী থাকেন দুর্গাপুর এলাকার সাধারণ মানুষ। স্থানীয় টোটো চালক মুকেশ দত্ত। মুকেশ দত্তের টোটো গাড়িতে চেপেই বর্ধমান জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন বজরংবলী। অন্যান্য যাত্রীদের নির্দিষ্ট গন্তব্য রয়েছে, কিন্তু তার কোনো নির্দিষ্ট গন্তব্য নেই। সকালবেলায় টোটোতে এসে চড়ে বসা যেন তার প্রত্যেক দিনের অভ্যাসে পরিণত হয়েছে। কথায় কথায় টোটো চালক জানালেন, গাড়িতে এসে বসার পর গাড়ি চড়াতে হয়, এক জায়গায় দাঁড়িয়ে থাকলে বিরক্তি প্রকাশ করে। টোটো চালক জানালেন, বেশ কিছুদিন আগে এই এলাকায় একটি হনুমান দলছুট হয়ে যায়। আমাদের এলাকাতেই থাকতো সে, আমি মাঝে মধ্যে খেতে দিতাম। তারপর হঠাৎই একদিন আমার টোটোতে চেপে বসে। প্রথম দিকে ভয় পেতাম, হনুমান থাকলে টোটোতে বোধহয় আর যাত্রী উঠবে না। কিন্তু আমার সেই ভয় দূর হয়েছে, যাত্রীদের সমস্যা করে না। বাইরে চলে গেলে খুঁজে পাবে না রাস্তা। প্যাসেঞ্জার আসছে না, ভয় পাচ্ছে, এরকম ক্ষতি হচ্ছে না আপনার ব্যবসায়? না একদমই না। ও কাউকে কিছু ক্ষতি করে না? এটা ঠাকুর জিনিস তো, এটা কাউকে ক্ষতি করবে না। আমাদেরই ভালো লাগে, আনন্দ পাচ্ছি। ব্যানার্জি ফ্যানার্জি সব জায়গায় নিয়ে যাচ্ছে নাকি? ভিড়ে বাঁধা থাকছে না? এমনি খোলা। টোটো চাপতে ভালোবাসে নাকি? এ বিষয়ে স্থানীয় অপর এক বাসিন্দা সুভাষ বোস জানালেন, মাঝে মধ্যে আমরাও দেখি হনুমানটি টোটোতে চেপে যাচ্ছে, ও কাউকে বিরক্ত করে না। পথ চলতি অনেক মানুষ অনেক সময় বজরংবলীর সামনে জোড় হাত করে দাঁড়ান, তার আশীর্বাদ চেয়ে নেন। তিনি আরো বলেন, এটা একটা অবাক জিনিস, প্যাসেঞ্জারের মতো ঘুরে বেরোচ্ছে। হ্যাঁ, প্যাসেঞ্জারের মতো ঘুরে বেরোচ্ছে। এই যে ক্ষতি করে দেবে মানুষের যে ভয়, সেই ভয়টাও দেখছি নেই না। ওরা অ্যাকচুয়ালি প্যাসেঞ্জারের সাথে ওরা মানুষকে চিনে গেছে, জানে যে এদের সাথে বসলে আমার ক্ষতি করবে না। হ্যাঁ, এর জন্যে বসে আছে। ও টোটোর মালিক যে, সেও সেভাবেই পোষ মানিয়েছে। ওকে ব্যবহারটা ওদের মতনই হয়ে গেছে। যেমনি আমাদের এখানে একটা অনুমান আছে, ও বাচ্চাদের খাবার আমি খাই, ওইখানেই থাকে, ও দল ছাড়া হয়ে গেছে। মানে বান্দরে কি অ্যাকচুয়ালি ওদের বাচ্চার থেকে যদি গাছে লাফাতে লাফাতে পড়ে যায় তো ওদের দলে আর নেয় না। আচ্ছা, এটাই হচ্ছে ওদের মেন ফ্যাক্টর। তো ওই বাচ্চাটাকে ওরা নেয় না, চলে গেছে। তো ওইখানকার মানুষরাই ওকে খাবার দিয়ে বিস্কুট দিয়ে বড় করেছে, এখন এতই বড় হয়ে গেছে যে বাচ্চাদের সাথেই ঘুরে বেড়ায়। টোটো চালক ও হনুমানের এই সক্ষতার কথা এখন দুর্গাপুরবাসীর মুখে মুখে। মাঝে মধ্যেই অনেকেই আসেন এই দৃশ্য নিজের চোখে দেখবার জন্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দুর্গাপুর। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগাঁ চাকদা রোড, টবাজার।